সাথে বেসন কি চিলা রেসিপিটা শেয়ার করব। চলো দেখেন এখানে আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি। এখানে আমরা যে সকল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি তা ঘরের হাতের কাজেই থাকে। এখানে আমরা নিয়েছি গ্রাম ফল আর বেসন, আর নিয়েছি টমেটোম কুচিয়ে রাখা, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা, আর নুন, বেকিং পাউডার আর টারমারিক পাউডার, হলুদ গুঁড়ো দিচ্ছি। এখানে আমরা রেড চিলি পাউডার ইউজ করছি না, বিকজ কাঁচা লঙ্কা ইউজ করছি। টমেটো আর কাঁচা লঙ্কা আমরা দিচ্ছি, এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, দিতেও পারো। প্রথমে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে বেসনটাকে দিয়ে দিলাম। বেসনটা দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেবো একে একে ড্রাই উপকরণগুলো। ড্রাই উপকরণের মধ্যে আবার বলে দিচ্ছি কী কী দিলাম। বেকিং পাউডার, হলুদ গুঁড়ো, নুন, আর তার মধ্যে এগুলো দিয়ে দেওয়ার পর আমরা মানে কাঁচা লঙ্কা টমেটো কুচানোটাও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আগে ড্রাই উপকরণগুলোকে মিশিয়ে নেব, তারপর টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে আস্তে আস্তে জল দিয়ে এটা একটা ব্যাটার ফর্ম বানিয়ে নেব। দেখো আমরা এগুলো সমস্তটা দিয়ে দেওয়ার পর বেসন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, বেসনের মধ্যে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে একটু জল মিশিয়ে আমরা গুলে নেব। জলটা তোমরা কি ডাইরেক্টই দিতে পারো, বাট আমি একটা বাটির মধ্যে মেপে নিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাটারটা যেহেতু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঠিকও হবে না, তাই আমরা অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে একটা পেস্ট কনসিস্টেন্সি মতো বানিয়ে নিচ্ছি। ভিডিওটা যেমন দেখিয়েছি ওইভাবে যদি তোমরা করো অনায়াসেই কিন্তু বেসনের চিলা বাড়িতে তৈরি করে নিতে পারবে। বেসনের চিলা একটা হচ্ছে হেলথ কনসিয়াস রেসিপি, এটা যে এটা তোমরা যে কোনো ডায়েট বা কিটো ডায়েট চাই করো না কেন, এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। টিফিনে মানে ব্রেকফাস্টে নিতে পারো বা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সেও নিতে পারো। আমি বেসিক্যালি এটা ব্রেকফাস্টেই নিয়ে থাকি, খুব ভালো খেতেও হয় টেস্টটা, আর হচ্ছে ডায়েটের জন্য কিন্তু এফেক্টিভ। এখানে কোনো আমরা ফ্যাটের কিছু ইউজই করিনি, এটাকে এবার আমরা একটা মিশিয়ে নিচ্ছি ভালো করে, অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা লিকুইড কনসিস্টেন্সি বানিয়ে নিচ্ছি। আর যেমন বললাম তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল অলসো। ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখো এবার ঠিক এই কনসিস্টেন্সিতে আমাদের ব্যাটারটা ঠিক রেডি করে নেবো। নেওয়ার পর তোমাদের চামচে তুলে দেখিয়ে দিলাম কেমন হবে ব্যাটারটা। এবার ব্যাটারটা হয়ে যাওয়ার পর এটাকে তোমরা একটু হোল্ডে দিতে পারো, কিন্তু আমরা ডাইরেক্ট এবার ভেজে নেব চিলাগুলোকে। এবার দেখো চিলাগুলোকে আমরা ছেঁকেও নিতে পারি বা শ্যালো ফ্রাইও করে নিতে পারি। এখানে আমরা কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে। এখানে আমরা রাইস ব্র্যান অয়েল ব্যবহার করব, তোমাদের দেখাবো ভিডিওটাতে, তাই এটাতে ফ্যাট বেশিটা নেই। আর দেখো বেসন তো জানোই ছোলা বা মটর দিয়ে তৈরি হয়, তাহলে ফ্যাটের কিন্তু কোনো ব্যাপারই না, এইটা কিন্তু অবশ্যই ডায়েটে নিতে পারো। এবার আমরা একটা তাওয়া গরম করে নিচ্ছি, তাওয়াটা গরম করে নেওয়ার পর এখানে আমরা ভেজে নিচ্ছি। গ্যাসে করলে ফ্লেমটা লো রাখবে, আমরা মায়ে ইন্ডাকশানে করছি তাই ফ্রাই মুডটা অন করে দিলাম। এবার দেখো তেলটা দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে এটাকে ব্রাশ করে নিচ্ছি। এটা আমরা রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, তোমরা চাইলে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, যে কোনো অয়েল ব্যবহার করে এটা ফ্রাই করেই নিতে পারো। এবার দেওয়ার পর আমরা চিলার যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটা ঠিক একটা ইকুয়াল গোল, একদম তো গোল হবে না, মানে ইকুয়াল একটা শেপ দেওয়ার চেষ্টা করব। শেপটা দিয়ে দেওয়ার পর এটা ঠিক একটা রাউন্ড শেপ হবে, যেমন গোলা রুটি করে থাকো বাড়িতে, ঠিক ওরম শেপটা হওয়ার পর আমরা এটাকে 1 মিনিট ভালো করে হয়ে গেলে আর 1 মিনিট ফ্রাই করে নেবো। দেওয়ার পরে কিন্তু আমাদের দেখো 1 মিনিট ফ্রাই হয়ে গেছে, এবার আমরা আর 1 মিনিট উল্টে দিচ্ছি। আর তোমরা যদি ক্যাপসিকাম গাজর এগুলো দিতে চাও এগুলো একটুখানি বয়েল করে বা হচ্ছে একটু ব্লাঞ্চ করে নেবে, কারণ অনেক সময় কাছে থেকে থাকে। এবার আমরা এটা ভালো করে ভেজে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি। হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল অলসো। আর এরকম নতুনত্ব ভিডিও ভেজে রান্না পেতে হলে চ্যানেলে কিন্তু অবশ্যই জুড়ে থেকো। ইউটিউব বাদে ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারো। টাটা, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। এটা আমরা সার্ভ করছি তেঁতুলের চাটনি দিয়ে, তেঁতুলের চাটনি ঘরেই বানিয়েছি আমরা, চাটনি কাম আচার বলতে পারো। দেখো এটা কিন্তু পুরো ফ্রাই হয়ে গেল, এবার আমরা কেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থেকো, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করো, আর আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো, ভেজ খাও, হেলদি থাকো। টাটা, সবাই ভালো থাকো।